আসসালামু আলাইকুম। মেডিকেল এক্সাম শেষ হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনি আশানুরূপ ফল করতে পারেননি, আপনি খুবই হতাশ হয়ে আছেন, আপনি সামনে এখন কি করবেন? এমনিভাবে এইচএসসির বাচ্চারা আছে যাদের কয়েক মাস পরে এক্সাম, কিন্তু গ্রুপ সাবজেক্টও ঠিক মতো শেষ হয়নি আর বাকি যে কমন সাবজেক্টগুলো আছে সেগুলোরও প্রস্তুতি নেওয়া হয়নি, এখন আমরা কি করব? তো বিশেষ করে যারা ইউনিভার্সিটি এক্সাম দিবেন সামনে, আপনাদের হাতে আমি বলবো এখন সর্বোচ্চ 40 থেকে 45 দিন সময় আছে। এই 40-45 দিনেও ভালো করে পড়ে চান্স পাওয়াটা, বিশেষ করে ঢাকা ভার্সিটি বি ইউনিট এবং অন্যান্য ভার্সিটি যে ইউনিটগুলো রয়েছে এগুলোতে চান্স পাওয়াটা খুবই সহজ। ভার্সিটি এক্সামে আপনাকে 3টা সাবজেক্টে এক্সাম দিতে হবে, একটা হচ্ছে বাংলা, ইংরেজি আর হচ্ছে সাধারণ জ্ঞান। তো দেখেন বাংলা কিন্তু 2টা পার্ট, একটা হচ্ছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্র সম্পর্কে আপনার কিছুটা হলেও আইডিয়া আছে, এখন আপনি যদি বাংলা প্রথম পত্র রিলেটেড যে ভালো ভালো বইগুলো রয়েছে, ধ্রুব, অভিযাত্রী বা আরও যা যা রয়েছে, এগুলো যদি আপনি প্রথম পত্রটা সলভ করেন ইনশাল্লাহ খুব ভালো করতে পারবেন। আপনি দেখবেন লেকচার বা পাঞ্জেরি গাইডের মধ্যে যে অনুধর্মণ কোশ্চেনগুলো রয়েছে, বাংলা যে শব্দার্থগুলো রয়েছে, এগুলো যদি দেখেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। প্রশ্ন হচ্ছে বাংলা গ্রামার নিয়ে। দেখুন কয়েকটা সাবজেক্ট নিয়ে কখনো রিস্ক দিন না। একটা হচ্ছে বাংলা গ্রামার, গ্রামার কিন্তু বুঝে বুঝে পড়ার বিষয়। আমার কাছে অনেকে এসে বলেন স্যার আপনি একটু দেখায় দিলে বা আপনি একটু নির্দেশনা দিলেই হবে। না, বিষয়টা আসলে এত সহজ না, আপনি আমার আন্ডারে থেকে যদি পড়েন তখন হচ্ছে আপনি সবগুলো প্রবলেম সলভ করতে পারবেন, কিন্তু আপনি আমার থেকে যদি দূরে দূরে থাকেন তখন আপনার নিজেই আমার কাছে কোশ্চেন করতে হেজিটেশন ফিল হবে। তো এই জন্য বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, ম্যাথ, বিজ্ঞান এগুলো নিয়ে কখনো রিস্ক দিয়েন না। এইচএসসির স্টুডেন্টদের জন্য সেম কথাটা বলতেছি, পরীক্ষায় এ প্লাস পাচ্ছেন আর বাস্তবে আপনি পড়া পারতেছেন দুটো কিন্তু এক জিনিস না। আপনি দেখছেন পরীক্ষায় এ প্লাস পাওয়ার পরও মেডিকেল পরীক্ষায় মাত্র 5 নাম্বার পেয়েছে। ম্যাক্সিমাম অ্যাডমিশন স্টুডেন্টদের উপলব্ধি হলো যে ভাই অ্যাডমিশন আর এইচএসসি পড়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আমরা এখন কুল কিনারা পাচ্ছি না। এটাই বাস্তবতা যে 3 মাস অ্যাডমিশন প্রস্তুতির জন্য এনাফ না, কারণ পরীক্ষার হলে যে নার্ভাসনেসটা কাজ করে এটা কখনো প্রিভিয়াস পরীক্ষার প্রশ্নের মধ্যে আসবে না। আমরা যে সাজেশনটা দিব আমরা কি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটাই আসবে? কোচিং এর ভাইয়ারা যে কথাগুলো বলছে তার সবগুলোকে আসছে? এখন আমরা এতদিন যাবত পড়াচ্ছি তারপরেও কোনো সাজেশন দিতে ভয় লাগে, এটা আপনাদের জীবন মরণ খেলা। আপনাদের যদি বাংলা গ্রামার রিলেটেড, বিশেষ করে অ্যাডমিশন এবং এইচএসসি রিলেটেড কথা বলতেছি, গ্রামার রিলেটেড প্রবলেমগুলো থাকলে আমার রিসেন্টলি একটা লাইভ ব্যাচ শুরু হয়েছে, ওই লাইভ ব্যাচে আপনারা অ্যাড হইতে পারেন। পড়া তো সেম, এটা তো অফলাইন পড়া না যে টিচার পড়ানোর পরে আমি আর পাচ্ছি না, একটা ক্লাস হওয়ার পরে সেটা অনলাইনে রেকর্ড থাকে, আপনি যতবার ইচ্ছা সেটা দেখে নেবেন। কোর্স আউটলাইন এখানে A to Z, এখানে প্রথম 22টা ক্লাস হচ্ছে এইচএসসি রিলেটেড, মানে এইচএসসি সিলেবাসে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রথম 22টা ক্লাস, পরেরগুলো হচ্ছে অ্যাডমিশন রিলেটেড। তার মানে এখন কি অ্যাডমিশনের ক্লাস 18টা? না, এইচএসসি রিলেটেড মানে হচ্ছে যেমন সমাস, এটা অ্যাডমিশনও আছে, এটা ইন্টারেও আছে, আমরা একেবারে ডিপলি পড়াই দিছি, এটা এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই। উচ্চারণ এটা এইচএসসিতেও আছে অ্যাডমিশনেও আছে, প্রথম 22টা ক্লাস হচ্ছে এইচএসসি সিলেবাসে আছে, আর পরের যে 18টা ক্লাস আরও বেশি এগুলো হচ্ছে এইচএসসি সিলেবাসে নেই, এগুলো অ্যাডমিশনে আছে। আপনার কাজ হচ্ছে ক্লাস করা, পড়া বোঝানো, প্রবলেম সলভ করা, এই দায়িত্বটা আমাদের। আপনার সাথে সব কোশ্চেন আমার মিলবে না, তখন আপনি মনে করছেন স্যার স্যার কী পড়াবো? যদি পারেন কোর্সে অ্যাডমিট হয়ে এখন থেকে ক্লাস শুরু করেন। দেখেন আপনি ফেইলার হলে কেউ আপনাকে সাপোর্ট করবে না। কয়েকটা সাজেশন বা নিজে পড়াটা কেন এনাফ না, আপনি যে টপিকটা বুঝতে 6 ঘন্টা লাগাচ্ছেন একজন টিচার হয়তো 6 মিনিটে ওটা বুঝাই দিতে পারতেছে, তাহলে আপনার এই 6 ঘন্টা লস না। এই জন্য আমি বলবো আমার কাছে হোক এমন না, কোনো টিচার না কাছে হচ্ছে আপনারা মানে তার অধীনে থেকে পড়েন। আর যদি পারেন সাথে আমাদের অনুশীলনের বইগুলো রাখতে পারেন যারা কোর্সগুলো করতে পারতেছেন না। আর HSC 24 আপনাদের জন্য বিশেষভাবে একটা কথা বলতেছি, দেখেন গত 3 বছর যাবৎ বাংলা ইংরেজিতে ফুল সিলেবাস পড়ায়নি। যে টিচাররা কন্টিনিউয়াসলি ক্লাস করতেছে তারাও দেখবেন যে ঠিক মতো যে ফুল সিলেবাসের পড়াগুলো পড়তে মানে পড়াইতে পারতেছে না। আপনাদের জন্য আমাদের ফুল সিলেবাসের ক্লাস আছে, দয়া দেরি না করে ভর্তি হন। তো যখন অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছেন তখন কিন্তু এত যাচাই করে ভর্তি হন নাই, কেন তাদের বিজ্ঞাপনে আপনি আকৃষ্ট হয়ে ভর্তি হয়েছেন, বাস্তবতা দেখছেন কতটুকু। ক্লাস করেন, পড়া বুঝেন, ইনশাল্লাহ দেখবেন সব প্রবলেমে সলভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।